আজকের পাঠে প্রথমে দেখব যে কতগুলো সাবজেক্ট আর সেই সাবজেক্ট নিয়ে যারা পড়ে তাদেরকে কী বলে তাহলে ওয়ান হু স্টাডিস প্ল্যান্ট লাইফ যে প্ল্যান্টদের মানে গাছেদের জীবন নিয়ে পড়ে তাকে কী বলে বটানিস্ট যদি কেউ এরকম কোনো যে লোকটা প্রাণীদের জীবন নিয়ে পড়ে ওয়ান হু স্টাডিস দ্য লাইফ অফ অ্যানিমালস তাকে আমরা বলি জুলজিস্ট তারপর ওয়ান হু স্টাডিস ফিজিক্স তাকে আমরা বলি ফিজিস্ট অর্থাৎ পদার্থবি ওয়ান সিমিলারলি ওয়ান হু স্টাডিস কেমিস্ট্রি যে কেমিস্ট্রি নিয়ে পড়ে তাকে আমরা বলি কেমিস্ট আবার যেই লোকটা সারাদিন টাকা ক্যাশ নিয়ে নাড়াচাড়া করে তাকে আমরা বলি ক্যাশিয়ার তার মানে ওয়ান হু হ্যান্ডলস ক্যাশ তাকে আমরা ক্যাশিয়ার বলি ক্যাশিয়ার মানে কোষাধ্যক্ষ বাংলাতে যিনি টাকা পয়সার হিসাব কিসাব করে তাকে ক্যাশিয়ার বলে এরপর দেখো এই প্লেস ওয়ের বুকস আর কেফ্ট যেখানে বই রাখা হয় তাকে কি বলে তাকে বলে লাইব্রেরি তারপর আবার যেখানে গাড়ি রাখা হয় এ প্লেস ওয়ের কার্স আর কেফ্ট তাকে বলা হয় গারাজ যেখানে ফলের বাগান থাকে যে বাগানে শুধু ফলের গাছ থাকে সেটাকে বলে অর্চার্ড যেমন তোমরা যখন ক্লাস ফোরে সম্ভবত পড়েছিলে যেটা একদম লাস্ট প্রোস থাকবে যেখানে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন থাকবে সেখানে দেখবে যে ম্যাঙ্গো অর্চার্ড বলে একটা জায়গা আছে যেখানে মানে ও এই জায়গাটা খুব ফেমাস যে রবীন্দ্রনাথের তৈরি আম বাগান একটা তাহলে ওখানে আছে যে ম্যাঙ্গো অর্চার্ড এরপর আসো দেখো ই হোম ফর দ্য বেবিস যেখানে বেবিরা থাকে তাদেরকে সেটাকে কি বলে নার্সারি আবার এরকমই দেখো কোনো একটা জায়গাতে যারা থাকে কোনো একটা কোনো একটা জায়গায় যারা থাকে সেই তার ওপর ভিত্তি করে একটা করে জায়গাগুলোর নাম আছে তাহলে হয়ে পিকস আর কেপ্ট যেখানে শুকরদের রাখা হয় তাকে বলে স্টাই হয়েের চিকেন সার তাকে বলে চিকেন রান হয়েের ডগস আর কেপ তাকে কানেল বলে হয় বার্ডস আর কেপ্ট যেখানে পাখিদেরকে রাখা হয় তাকে বলে এভিয়ারি এবার দেখো বার্ডসদেরকে যে রাখা হয় রকম ভাবে রাখা হয় যদি আমার ওইটার সাথে কোনো ইকোনমিক্যাল কোনো পারপাস রিলেটেড হয় সেটা যদি জড়িয়ে থাকে ওইটার সাথে ইকোনমি তাহলে কিন্তু আমাকে বলবো যে ওটা ফার্ম যেমন আমরা বলি কি পোল্ট্রি ফার্ম হয় পোলট্রি বার্ডস আরকে কি পোলট্রি বার্ড কাদেরকে বলবো যাদেরকে আমরা আমাদের কাজে ব্যবহার করার জন্য আর কি কিন্তু অন্য কোনো কাজে যে সাপোজ যে পাখিটার একটা নান্দনিক গুরুত্ব আছে দেখতে সুন্দর তাকে হয়তো খা খাঁচা দেওয়া কোথাও বন্দি করে আমি ডাকছিলাম দেখার জন্য অথবা কোন একটা পাখি ইনডেঞ্জার স্পেসিস তাকে আমি এড এ বেটার শেল্টারে রেখেছি যে এখানে ওকে মানে কনজারভেশন করা হচ্ছে যাকে সেইটাকে আমরা বলি কিন্তু এভিয়ারি তাহলে হয়ে বার্জার কেপ সেই পারপাসটা হবে হয় নান্দনিক কিংবা প্রিজার্ভেট যাই হোক কোন একটা কিছুর জন্য হবে তখন সেটাকে আমরা বলি এভিয়ারি আর হয়ে পোলট্রি ওয়ার্ডসের কে তাকে পোলট্রি ফার্ম বলি আমরা এরপর আছে যে মৌমাছি দেখো এবার আমি মৌমাছিদের যেখানে রাখি তাকে কিন্তু অ্যাপিয়ারই বলে না মৌমাছিদেরকে হয়ের কালচার যেখানে আমরা মৌমাছিকে চাষ করি সেটাকে বলে অ্যাপিয়ার যে বক্সগুলোতে আমরা চাষ করি অনেক রকমের বক্স আছে সেই বক্স নানান রকমের টাইপের বক্স হয় মৌ মৌ চাষের জন্য দেশীয় পদ্ধতিতে যদি মৌ চাষ করি তার জন্য আলাদা বক্স বিদেশি পদ্ধতিতে চাষ করলে তার একটা আলাদা এরকম করে পদ্ধতি অনুযায়ী বক্সগুলোর নাম আছে তাহলে যে বীজ আর কালচারড যেখানে মৌমাছিদের পালন করা হয় তাকে আমরা বলি এপিআরি এপি এই কথাটা যেখানেই থাকবে সেটা জানতে হবে যে মৌমাছি রিলেটেড কারণ এপিজ ইন্ডিকা হচ্ছে মৌমাছির সায়েন্টিফিক নেম তাহলে এপি কথাটা যেটার সাথে থাকবে সেটা জানবে মৌমাছি রিলেটেড হবে অবশ্যই এ হোম তাহলে এ হোম ফর কিংস তাহলে এদের এই যে বাড়িটা রাজার জন্য তৈরি সেটাকে আমরা বলি প্যালেস যে বেসিক লেভেলের যে সিঙ্গেল ওয়ার্ড তাতেও আরো কিছু বাকি রইলো এগুলো নেক্সট পার্টে আমরা আবার দেখবো